আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই যে ধনুয়া মরিচের গাছ, এখানে মরিচগুলো না সব লাল হয়ে গেছে। আসলে একটু লাল মরিচ খাওয়ার জন্য ইচ্ছে করে মরিচগুলোকে লাল করেছি। তো আরও এই যে দেখেন মরিচ গাছে নতুন করে এগুলো আসতেছে, কত ফুল আর মরিচ নিচে ঝরে যায়। এই যে এগুলো হচ্ছে ফুল, আর এই যে এগুলো হচ্ছে মরিচ, এগুলো ঝরে গেছে। তো যথেষ্ট পরিমাণ খাবার দেই, তারপরও বুঝি না যে অনাবৃষ্টিতে এই অবস্থা কিনা। এই যে তারপরও আলহামদুলিল্লাহ গাছ ভর্তি মরিচ আছে। তো একটু লাল মরিচ খেতে চেয়েছিলাম, ভাবছিলাম যে দুপুরে খাবারের আগে নিব, কিন্তু নিতে পারি নাই, কারণ তখন বৃষ্টি আসতেছিল আর মনেও ছিল না। তো এখন নিয়ে যাব যদি খেতে পারি। আজকে তো আর খাওয়া হবে না, দুপুর বেজে গেছে, বিকেল হয়ে গেছে, রাতে তো আমি ভাত খাই না, কালকে যদি খাই তো খাবো। এটা না কাঁচা অবস্থাতেই ঝাল এবং খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে, মানে স্মেলটা খুব ফাইন। তো একটু পাকাটা কখনো খাইনি, তো আমি ভাবলাম যে একটু পাকাটা খাবো, এই জন্য ভাবলাম যে কয়েকটা মরিচ রেখে দিই। এই মরিচগুলো কিন্তু বেশি বড় হয় না, হ্যাঁ দেখেন কি ছোট, একদম ছোট ছোট, কিন্তু ওই যে বলে না ধাইন্না মরিচ, বাবা রে বাবা, এই ছোটোবেলায় আমার এক বান্ধবী এই ধাইন্না শব্দটা খুব বেশি ব্যবহার করতো। তো ধনুয়া মরিচ থেকে ধাইন্না মরিচ থেকে এটা ধনুয়া মরিচ হয়ে গেছে শুদ্ধ বাংলায়। খুব বেশি পাকে নাই, বেশি মনে হয় পাখি খেয়ে ফেলে বা কাঁচাই নিয়ে যাই। এই যে দেখেন এটা কিন্তু পাখি খেয়ে ফেলছে, দেখছেন পাখি খাইছে। পাখি কিন্তু এখানে মাঝে মাঝে টিয়া পাখি আসে, এই ছাদটাতে মাঝে মাঝে টিয়া পাখি আসে। তো এই যে এই কয়টা পেয়েছে, যা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই কয়টা মরিচ কিন্তু অনেক ঝাল, হ্যাঁ এই কয়টা মরিচও মনে হয় একটা মানুষ কিন্তু খেতে পারবে না, মানে আমরা যেহেতু ঝাল কম খাই তো আমরা খেতে পারবো না। তো এই কয়টাই পাকা ছিল, আর যেটা পাখি খেয়েছে ওটা রেখে দিয়েছি, যেমন হাত জ্বলতেছে। তো ফয়সাল তো পাকা মরিচ খাবে না, ফয়সালের জন্য কয়টা কাঁচা মরিচ নিয়ে যাই। এই যে একটা দুইটা, এগুলো বেশি বড় হয় না বলছি আপনাদেরকে। তো ফয়সাল খাবে কাঁচাগুলো, আমি খাবো পাকাগুলো, একদিনে তো মনে হয় না শেষ করতে পারবো। তো এ পর্যন্ত আর একটা জিনিস হচ্ছে দেখেন কি সুন্দর, এই যে দুইটা হচ্ছে আনারস চা, হ্যাঁ। তো এই হচ্ছে আমার আজকের মরিচ, যেটা আমি ইনশাল্লাহ কালকে দুপুরে বেঁচে থাকলে ভাতের সাথে খাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।